নবাবহাটে 108 শিব মন্দির কিন্তু 1788 খ্রিস্টাব্দে ঈশান কুমারী অনুপ্রেরণায় কিন্তু তৈরি হয়েছিল। এই জায়গায় আসলে আপনার বাঘ, হলিন, ভাল্লুক আরও অনেক কিছু কিন্তু দেখতে পাবেন। এখানে রয়েছে কিন্তু মুঘল সাম্রাজ্যের ক্ষমতাশীল নারী নূরজাহানের প্রথম স্বামীর কবরস্থান। নমস্কার বন্ধু, একটা নতুন দিন, একটা নতুন ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে কিন্তু যাচ্ছি আমরা বর্ধমান। বর্ধমানে কী কী দেখবেন এবং বর্ধমানে যেটা মেন বিষয় মিহিদানা সীতাভোগ কোনখান থেকে কিনবেন, অরিজিনালি যেই দোকান থেকে সবাই খায়, যেটা আদি দোকান আর কি বলা হয়, সেটা কোন জায়গা, যাবতীয় কিন্তু আজকে এই ভিডিওটা আপনারা জানতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর যারা আমাকে চেনো না, আমার নাম শুভ, তোমরা দেখছো কিন্তু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ শুভ। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সত্যি কথা বলছি বস, সকালের যে ফিলিংস এবং সকালের যে অভিজ্ঞতা, এটা কিন্তু একবারে আর্লি মর্নিংয়ে যারা ওঠে তারাই কিন্তু ফিল করতে পারে। আমরা কিন্তু এখন চেপে গেছি রানীগঞ্জ থেকে বর্ধমানের জন্য লোকাল ট্রেনে, এবং এটা কিন্তু যে বর্ধমানে পৌঁছাবে 8:04। আমি কিন্তু এখন রয়েছি খানা জংশনে। এই খানা জংশন থেকে কিন্তু দুভাগে ট্রেন ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে আমাদের দুর্গাপুর সাইডে, আর একটা চলে যাচ্ছে কিন্তু বোলপুর, তারাপীঠ এবং নর্থ বেঙ্গল যে সাইড সেই সাইডে কিন্তু চলে যাচ্ছে। এই খানা জংশন থেকেই কিন্তু দুটো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন বর্ধমান স্টেশনে কিন্তু নেমে গেছে, এবং এখানে ট্রেনটা যেটা ছিল ট্রেনটা কিন্তু প্রায় 20 মিনিটের মতো লেট, যেটা স্বাভাবিক। লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেনও লেট করলে লোকাল ট্রেন তো অবশ্যই করবে। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করার চেষ্টা করবো, কোন দোকান ভালো আছে কী আছে, তারপর কিন্তু আমরা কোন কোন জায়গাগুলো ঘুরছি সেগুলো কিন্তু অবশ্যই ভিডিওতে থাকছে। তার জন্য অবশ্যই ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে। সকালে বর্ধমান স্টেশন কিন্তু হাওড়া বা শিয়ালদার থেকে কিছু কম যায় না, এতটা বেশি না ভিড়, বাট যথেষ্ট ভিড় রয়েছে। এক্সেলেটার পর ট্যাপার ট্যাপ কিন্তু ভর্তি। টিফিন করার জন্য আমার মনে হয় বেস্ট হচ্ছে বৈদ্যনাথ সুইটস, যেটা রয়েছে স্টেশনের একেবারেই কাছে। জাস্ট ওই যে দেখতে পাচ্ছে স্টেশন, এবং স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনার এটা পেয়ে যাবেন, এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমি কিন্তু টিফিন করলাম বৈদ্যনাথ সুইটস থেকে, এবং সেখানে কিন্তু নানপুরি বা যেগুলো সে খেতে যথেষ্ট ভালো, কিন্তু প্রাইস রয়েছে পার পিস 7 টাকা করে। এখানে কিন্তু আপনারা মিহিদানা, সীতাভোগ সবই কিন্তু পেয়ে যাবেন। বাট যেটা বর্ধমানের মধ্যে বেস্ট সেই দোকানটা কোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে থাকবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলুন এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য যেখানে সেখানে কিন্তু যাওয়া যায়। আমরা কিন্তু বর্ধমান থেকে কিন্তু টোটো ধরে নিয়েছি, সেখানে শেয়ার কাট করে কিন্তু আমরা যাচ্ছি। পার হেড কিন্তু 20 টাকা করে পড়ছে। আমরা এখন যাচ্ছি 108 শিব মন্দির, যেটা নবাবহাটের মধ্যে অবস্থিত, সেখানে যাচ্ছি। সেখানটা অবশ্যই আপনাকে কিন্তু ঘোরাবো, এবং দেন ওখানে যে হিস্ট্রি যেটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের এই মুহূর্তে কিন্তু 108 শিব মন্দির যেখানে সেখানে কিন্তু চলে এসেছি। এখানে আসার জন্য সবচেয়ে বেস্ট কিন্তু হচ্ছে টোটো, আদারওয়াইজ আপনারা যদি বাসে করে আসতে চান সেটাও পসিবল রয়েছে, সেটা কীভাবে সেটা কিন্তু আমি বলে দেবো, এবং আমি ভিতরের যে দৃশ্যটা সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে মন্দিরে কিন্তু এন্ট্রি গেট, এবং গেটের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবেন 108 শিব মন্দির লেখা, এবং এই সাইডে কিন্তু আপনার নতুন বিল্ডিং হচ্ছে থাকার জন্য। হয়তো এখানে যদি আপনার বাইক বা কার বা বাস এরকম কোনো কিছুতে আসেন সেইটার জন্য কিন্তু পার্কিং রয়েছে। পার্কিং কী কস্ট রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব, এবং সোজা গেলেই কিন্তু আপনি 108 শিব মন্দির কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং এখানে গাড়ি পার্কিংয়ের কস্ট কী রয়েছে দেখতেই পাচ্ছেন, আপনার ভিডিওটা পজ করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এবং তার পাশে কিন্তু রয়েছে মা পার্বতী এবং ভোলে বাবা, এবং রয়েছে বজরং বলির একটা মূর্তি। এখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে, সেখানে কিন্তু 1 টাকা করে আপনার লাগবে। আর সামনে কিন্তু হাত ধোয়ার জায়গা রয়েছে, যেহেতু মন্দিরে প্রবেশ করছেন অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে প্রবেশ করবেন। আমরা কিন্তু এখন মূল মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি, এবং মূল মন্দিরের ভেতরে কিন্তু আপনার ডান দিকে দেখতে পাবেন মেন মন্দির কিন্তু রয়েছে। এখানে কিন্তু বিশেষত্ব কী রয়েছে এবং ইতিহাস কী রয়েছে সব কিন্তু আমরা এক এক করে জেনে নেব। এই যে মন্দিরগুলো কিন্তু একটা আয়তক্ষেত্র জমির উপর কিন্তু অবস্থিত, এবং মন্দিরগুলো এত সুন্দরভাবে যে রাখা হয়েছে
অ্যাকচুয়ালি বলতে পারেন যে আমাদের রুদ্রাক্ষের যে মালা, মানে রুদ্রাক্ষর যে মালা, সেই মালা যেমন ছিল সেইভাবে কিন্তু প্রত্যেকটা মন্দিরকে খুব সুন্দরভাবে কিন্তু গেঁথে রাখা হয়েছে এক প্রকার কিন্তু বলা যেতে পারে। যেমন রুদ্রাক্ষের যে মালাগুলো একটার পর একটা কিন্তু গেঁথে রাখা হয়, সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা মন্দির একসাথে কিন্তু পুরো গোল করে কিন্তু রয়েছে এই জায়গার মধ্যে। এই মন্দিরে আসলে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে, কারণ মন্দিরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব সময় কিন্তু লোক এখানে আনাগোনা কিন্তু লোকের রেগেই রয়েছে। এবং প্রত্যেকটা মন্দির, মানে এই যে 108টা যে শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই 108টা শিব মন্দিরে কিন্তু প্রত্যেকটা মন্দিরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। অনেকে কিন্তু জল ঢালছে, শুধু সোমবার বা শনিবার এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, আপনারা কিন্তু প্রত্যেক দিন এখানে কিন্তু জল ঢালতে পারেন। বা এখানে যখনই আপনারা ঘুরতে আসবেন, লোকে আনাগোনা এবং লোক দেখবেন এখানে ভক্তির সাথে কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢালছে। এবং প্রত্যেকটা মন্দিরে কিন্তু ঘণ্টা আপনারা দেখতে পাবেন না, ঘণ্টা দেখতে পাবেন সব ঘণ্টা এখানে দেখতে পাবেন, 108টা ঘণ্টা কিন্তু রয়েছে। এবং মন্দিরের যে মূল যে মন্দির রয়েছে, ঢুকতে ডান দিকে যে মন্দির আপনারা দেখতে পাবেন, সেই মন্দিরে কিন্তু আপনার একটা ঘণ্টা দেখতে পাবেন। এখন আসা যাক এই মন্দিরের ইতিহাসে। এই মন্দির অবস্থিত কিন্তু আমাদের বর্ধমান শহরে নবাবহাটে, 32 বাজারে। নবাবহাট এক সময় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে জনশূন্য হয়ে পড়ে। এই সময় মহারাজা তিলকচন্দ্রের মৃত্যুর পরে মহারানী ঈশান কুমারীর সাথে কিন্তু চরম বিরোধের কিন্তু সৃষ্টি হয়। ভক্তিমতী ঈশান কুমারী দেবতার অনুপ্রেরণায় এই বিপর্যয় অতিক্রম করলে 1788 খ্রিস্টাব্দে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠিত করেন। এবং এই মন্দিরে যে আপনি পুরোটাই যখন ঘুরবেন তখন কিন্তু দেখতে পারেন, মন্দিরে যেমন আমরা জপমালা দেখে থাকি তেমনভাবে কিন্তু প্রত্যেকটা মন্দির কিন্তু একসাথে লিঙ্ক আপ কিন্তু করা রয়েছে। এবং এই যে মন্দির, এই মন্দির কিন্তু তৈরি করতে যথেষ্ট কিন্তু লক্ষাধিক টাকা কিন্তু ব্যয়বহুল হয়েছিল তখনকার সময়ে। কালের নিয়মে কিন্তু একসময় এই মন্দিরগুলো কিন্তু ধ্বংসের মুখে চলে যায়। 1966 খ্রিস্টাব্দে বিরাট জন কল্যাণ ট্রাস্ট এই মন্দিরগুলো কিন্তু সংস্কারের কাজে কিন্তু এগিয়ে আসে। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু 1974 সালে মহারাজা ধীরাজ উদয় চাঁদ মহাকাল গতিরোধ ট্রাস্ট বোর্ড কিন্তু এই সমস্ত মন্দিরগুলো কিন্তু রক্ষণাবেক্ষণে কিন্তু ভার তারা কিন্তু নিজের হাতে কিন্তু তুলে নেয়। ওই ট্রাস্টের জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত এই মন্দিরগুলো কিন্তু দেখতে পাচ্ছি। মন্দিরগুলো যথেষ্ট কিন্তু পুরনো রয়েছে। মন্দিরের ইতিহাস তো আমি আপনাদের বলে দিলামই, এবং মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। একটা কথা কিন্তু অবশ্যই বলতে পারি, এই জায়গায় এলে মন কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। যত খারাপই মন থাক বা কোনো যদি চিন্তার মধ্যে থাকেন, আপনাকে একটা আলাদা রকম একটা কিন্তু শক্তি এখানে কাজ করবে। 108টা শিব মন্দির রয়েছে, প্রত্যেকটা মন্দিরে কিন্তু বাবা শিব কিন্তু রয়েছেন। এবং অবশ্যই কিন্তু আপনারা যদি আসেন, সোমবার করে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখানে সোমবার দিন যে শিব পুজো হয় সেটা কিন্তু দেখতে পাবেন। এবং এই সময়ে এলে কিন্তু প্রত্যেকটা মন্দিরে কিন্তু আপনার চাইলে অবশ্যই পুজো কিন্তু নিজেরাই করতে পারবেন। এবং প্রত্যেকটা শিব মন্দিরে যেমন নন্দী ভিড়িঙ্গি থাকে সেরকম কিন্তু এখানেও রয়েছে। এই যে পুরো মন্দিরটা কিন্তু আপনি টোটালটাই কিন্তু এই যে দিঘি যেটা দেখালাম সেটা কিন্তু পুরো গোল করে কিন্তু রয়েছে। আপনি কিন্তু একবারে ওই লাস্টের থেকে কিন্তু শুরু করে আপনি এখনও পর্যন্ত, মানে মোটামুটি এটা তাও প্রায় আপনার 10-15 মিনিটের মতো যদি ভালো সময় থাকে, অবশ্যই কিন্তু প্রত্যেকটা মন্দিরে আপনার কিন্তু প্রবেশ করতে পারবেন। এবং প্রত্যেকটা মন্দিরে কীরকম কী রয়েছে এবং আপনারা যদি চান অবশ্যই কিন্তু সেখানে পুজো দিতে পারবেন। এখানে কিন্তু অনেক ব্লগার কিন্তু রয়েছে। মন্দিরটা ঘুরে আপনাদের এতটাই ভালো লাগবে যে বলার মতো না। এবং প্রত্যেকটা মন্দিরে কোন, অনেকে ভাবছেন কোনগুলো তো ছাড়া থাকবে, বাট কোনো কিন্তু ছাড়া নেই, কোনো কিন্তু মন্দির রয়েছে, আপনারা একবার অবশ্যই ভিজিট করবেন। এবং এখানে যদি আপনাদের জলের যদি প্রয়োজন হয়, এখানে দেখতেই পাচ্ছেন জল নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই মালিক আসছে কিন্তু আপনার চাবি চেয়ে নিতে পারেন। এবং যখন আপনার জল নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার মালিকের চাবিটা ফেরতও দিয়ে দেবেন। এবং ফুল গাছে কিন্তু অবশ্যই কিন্তু হাত দেবেন না। এবং এই হচ্ছে সেই মূল মন্দির। এই মন্দিরেই কিন্তু মেন পুজোটা আর কি সবাই দিচ্ছে এখানে। এবং এখানে বলা হয় 108টা শিব মন্দির, কিন্তু এখানে 109টা শিব মন্দির রয়েছে। আপনার চাইলে কিন্তু এই যে ইতিহাসটা আমি যেটা বললাম সেটা কিন্তু এখানে লেখা রয়েছে,
আরও কিছু বিস্তারিতভাবে কিন্তু লেখা রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা এইগুলো দেখে নিতে পারেন। এবং এই মন্দির খোলার যে সময় সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুরে 1টা থেকে 3টা পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে। আমরা কিন্তু এখন 108টা শিব মন্দির দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি জুতে। জুতে যাওয়ার জন্য কিন্তু আপনি এদের টোটো পেয়ে যাবেন। সবচাইতে বেস্ট হয় যদি আপনারা একটা টোটো বুক করে নিন। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে বর্ধমান জিওলজিক্যাল যে পার্ক সেইখানে, এবং এখানে টিকিট মূল্য কি রয়েছে এবং এখানে কি কি দেখার মতো রয়েছে সব কিছু কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই হচ্ছে জিওলজিক্যাল পার্কের কিন্তু মেন গেট, এবং এখানে কিন্তু আপনার টিকিট মূল্য কি রয়েছে এবং যাবতীয় কিন্তু সময়সূচি সবই কিন্তু এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা মানে গেটে এন্ট্রির পথেই কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু আপনার পা দিতে হবে, দেন কিন্তু আপনাকে ঢুকতে হবে, বিকজ এখানে যে জীবাণু আপনার পায় সেগুলো কিন্তু টোটালি নষ্ট হয়ে যাবে। এবং টিকিটের মূল্য কিন্তু রয়েছে 30 টাকা, 15 টাকা করে পার হেড। এই পার্কে এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু ফার্স্টে আপনার কিন্তু এখানে বাঘ দেখতে পাবেন, এবং এখানে কিন্তু একটা দুটো না প্রায় 3-4টার মতো কিন্তু বাঘ রয়েছে। এখানে কিন্তু কি কি রয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে, এখানে লেপার্ড আছে এবং কিন্তু বার্কিং ডিয়ার আছে, চিতল হরিণ আছে, সরম্ব হরিণ আছে, ভাল্লুকের জায়গা, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ভাল্লুক মহারাজ বসে আছেন। এবং এখানে ভাল্লুক দেখার পর যদি আপনার আরও যদি অনেক কিছু যেগুলো রয়েছে যেমন হরিণ রয়েছে এবং বাঘ তো আমি আপনার দেখালাম আগে, তো এখানে কিন্তু নেক্সট আমরা যাচ্ছি হরিণটা দেখতে। চলুন তাহলে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্বর হরিণ, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু হরিণ কিন্তু রয়েছে, এবং হরিণ কিন্তু যথেষ্ট বড় কিন্তু রয়েছে, মানে গরু বা অন্য কোনো কিছু জন্তু কিনা সেটা কিন্তু বোঝা খুবই মসৃণ মোবাইলে ক্যামেরায়। আমার তো DSLR নয় তাই কিন্তু আমি আপনার জুম করে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তাই মোবাইল ক্যামেরায় যতটা সাধ্য মতো আমি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু আরেকটা হরিণ দেখতে পেয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে আকারটা বুঝতে পাচ্ছেন আশা করি আপনারা। এখানে কিন্তু ক্রোকোডাইল আছে কি না বোঝা মুশকিল, বিকজ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, যদি আছে তো জলের মধ্যে রয়েছে, আর জলের রং এতটাই গাঢ় সবুজ হয়ে আছে যে বোঝা কিন্তু যথেষ্ট মুশকিল রয়েছে। এই জায়গায় কিন্তু যথেষ্ট হরিণ কিন্তু রয়েছে, এবং সেই হরিণগুলো একবারে ওই যে পেছনের সাইডে কিন্তু চলে গেছে। তাও কিছুগুলো কিন্তু এখানে রয়েছে আমার ছোট্ট ক্যামেরায় আমি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রত্যেক খাঁচাতে কিন্তু এক একজনের আলাদা আলাদা কিন্তু ব্যবস্থা করা রয়েছে, বাট প্রত্যেকটা খাঁচাতে কিন্তু সব কিছু আমরা দেখতে পাইনি। আপনারা হয়তো যখন যাবেন আপনার কপাল ভালো থাকলে হয়তো বা আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পাখি, দেখতে পাচ্ছেন ওর মা কিন্তু ওকে পিঠে নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং এটা ঠিক উল্টো দিকে কিন্তু আরেকটা বানরদের ঢাকার জন্য কিন্তু একটা বড় খাঁচা কিন্তু এখানে রয়েছে। আপনাদের জন্য একটা ছোট্ট কোশ্চেন, এই যে প্রাণীটা এই প্রাণীটার নাম কি আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। এখানে কিন্তু টিয়া পাখি রয়েছে অনেক, মানে খুবই ছোটো ছোটো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন ওই নিচে, নেটের জন্য দেখানো যাচ্ছে না সম্ভব, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে নিচে একবারে কিন্তু ছোটো ছোটো তারা কিন্তু রয়েছে। এবং এই সেকশনটা টোটালি কিন্তু নানান রকম পাখির জন্যই কিন্তু এটা টোটালি ঘেরা রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে আরও অনেক রকমের পাখি কিন্তু রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু একটা পাখি কিন্তু রয়েছে। আপনারা কি কোনোদিন সকালে শিয়াল দেখেছেন? সকালে শিয়াল দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দুটো শিয়াল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। ক্যামেরা অন করতে করতে কিন্তু একজন ভেতরে ঢুকে গেছে, একজন জাস্ট বসে রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু বসে আছে। বোটানিক্যাল যে জু আছে, জু দেখার পর কিন্তু আপনারা এখান থেকে কিন্তু বিল্লা প্যারাডিয়াম যেটা আছে সেটা কিন্তু পায়ে হেঁটে কিন্তু ঘুরতে পারবেন, খুবই কাছে কিন্তু রয়েছে, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি।
এখন কিন্তু এটা ওপেন হয়নি, আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা ঘুরতে পারেন। আমরা যেহেতু কলকাতায় অনেক ঘুরেছি সেহেতু আর একটা আমরা কভার করছি না, আপনারা চাইলে কিন্তু অবশ্যই ঘুরতে পারেন। আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি সায়েন্স সিটি। সায়েন্স সিটি আপনারা কিন্তু টোটো করে অবস্থায় আসতে পারবেন, কিন্তু আমি আগেও বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি, চাইলে কিন্তু আপনি একটা টোটো টোটালি বুক করে নিতে পারেন, তারপর কিন্তু টোটাল জায়গাটা ঘুরে নিতে পারেন। সায়েন্স সিটির পর কোথায় যাবো সেটাও কিন্তু এই ভিডিওটাতে আসবে, বা এর কিন্তু আরেকটা পার্ট করে দেবো। যদি খুবই লম্বা হয়ে যায় ভিডিওটা তাহলে কিন্তু আমি এর আরেকটা পার্ট করে দেবো, সেকেন্ড পার্টে কিন্তু সব কিছু দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি কিন্তু চলে এসেছি, এবং সায়েন্স সিটি কি এন্ট্রি ফি রয়েছে কি রয়েছে সব কিছু কিন্তু আমি দেখি দিচ্ছি। কিন্তু এন্ট্রি ফিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জেনারেল রয়েছে, 25 মোড় আরও গভর্নমেন্ট স্কুল যেগুলো রয়েছে, প্রাইভেট স্কুল রয়েছে, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। এটা পজ করে কিন্তু আপনারা এখানে দেখে দিতে পারেন। এখানে কিন্তু আপনাদের এন্ট্রি ফি পার হেড কিন্তু 25 টাকা করে পড়বে। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, এখন আমরা এন্ট্রি করছি, তারপর দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন কী থাকে। মানে যেগুলো থাকে নর্মালি সেগুলোই থাকবে, তারা মন্দির থাকবে, আরও অনেক কিছু থাকবে, বাট আমরা কিন্তু কোনো শো এন্ট্রি মানে কোনো শো কিন্তু অ্যাটেন্ড করবো না, জাস্ট আমরা টোটালটা ঘুরে তারপর কিন্তু আমরা বেরিয়ে যাবো। এখানে কিন্তু টোটাল যত বিজ্ঞানী আছে সবারই কিন্তু এখানে স্ট্যাচু কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা। এবং এখানে কিন্তু সব কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, এইদিকে আপনি কিন্তু চলে গেলে পেয়ে যাবেন সায়েন্স পার্ক এবং পিকনিক স্পট, এবং এইদিকে কিন্তু রয়েছে পানীয় জল। পানীয় জল মানে এইখানে কিন্তু একটা ডিজাইন রয়েছে যেটা দেখবেন, দীঘাতেও কিন্তু রয়েছে এটা। তারপর কিন্তু গ্যালারি রয়েছে এই সাইডে। এখন আমরা ভিতরে কিন্তু প্রবেশ করছি, ভিতরে কী কী রয়েছে সেটা আপনাদের কিন্তু গ্যালারিতে আসার জন্য আপনার কিন্তু ওপরে আসতে হবে। এখানে কিন্তু সব কিছু আপনার পেয়ে যাবেন, নিচে কিন্তু যদি দাঁড়িয়ে থাকেন নিচে কিন্তু কোনো কিছু নেই, জাস্ট যা কিছু আছে সব কিন্তু এখানে কিন্তু রয়েছে। আমরা এক এক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টোটালি কিন্তু ক্ল্যাপিং ফ্রি কিন্তু রয়েছে, ক্ল্যাপ করলে কিন্তু এখানে টোটালি লাইট জ্বলবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইনফিনিটি ওয়াল, এই নর্মের যেগুলো প্রত্যেকটা কিন্তু সায়েন্স সিটি যেগুলো থাকে আর কি, এবং এই টোটালটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভুলভুলাইয়া হয়ে গেছে, আমরা কিন্তু এখন ভুলভুলাইয়ার ভিতর প্রবেশ করছি। এখানে আমার একটা ওপিনিয়ন যদি বলেন, তারাই কিন্তু ওপিনিয়ন হচ্ছে যে এখানে কিন্তু লাইট খুবই কম রয়েছে এবং খুব কিন্তু মেনটেন এটা কিন্তু করা দরকার। যেমন দীঘা রয়েছে, কলকাতা রয়েছে, যথেষ্ট ভালো কিন্তু রয়েছে সেখানে সায়েন্স সিটিগুলো। এবং এই যে ভুলভুরা, এই ভুলভুরা কিন্তু যথেষ্ট ইজি, আমার যেটা মনে হচ্ছে টোটালি কিন্তু যথেষ্ট ইজি কিন্তু রয়েছে। দীঘারটা কিন্তু অনেকটাই টাফ, আপনার চাইলে কিন্তু আমার চ্যানেলের দীঘার ব্লগটা কিন্তু আপনার চেক আউট করতে পারেন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো। কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন টোটালি কিন্তু শালুক ফুলে একটা কিন্তু টোটালি মানে একটা পুকুর হয়ে গেছে বলতে পারেন। এবং এখানে কিন্তু এন্ট্রি যেটা এন্ট্রি মেবি পার্কিং বা কোনো কিছু কিন্তু এখানে রয়েছে। এইখানে কিন্তু গার্ডেন রয়েছে, চাইলে কিন্তু আপনার সেই গার্ডেন যে চিলড্রেন গার্ডেন বা এরকম কিন্তু আপনার কিন্তু এখানেও চাইলে কিন্তু এন্ট্রি করতে পারেন। আপনার যে পার্কটা যেটা দেখালাম সেটা কিন্তু এটা যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এটি এন্ট্রি গেট থেকে কিন্তু বেরিয়ে জাস্ট বাঁদিকে গেলেই কিন্তু আপনার এই পার্কটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং আপনারা যদি প্রাইভেট কার বা বাসে করে আসেন সেই বাসের পার্কিংও কিন্তু ওই পার্কের ভেতরে রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রবেশ করে গেছি শের আফগানের কিন্তু সমাধি স্থান যেখানে সেখানে। বুঝতে পারলাম না তো কে শের আফগান, আমি আস্তে আস্তে ইতিহাসটা টোটালি আপনাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি কার কথা বলতে চলেছি। আপনারা কি নেহরুর নিশাকে কি চিনেন? বুঝতে পারলেন না, আরও ক্লিয়ার করে দিচ্ছি, যাকে কিন্তু আমরা নূরজাহান বলে কিন্তু চিনি, যে নূরজাহান একসময় কিন্তু মোগল সাম্রাজ্যে অল ইন ওয়ান কিন্তু হয়ে গেছিলেন, এবং সেই নূরজাহানের প্রথম স্বামী কিন্তু ছিলেন শের আফগান। আমরা কিন্তু তারই আজকে সমাধি স্থানে কিন্তু এসেছি, এবং সেখানে যে ইতিহাস সেই ইতিহাসটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। শের আফগান আলিকুলি খাঁর জন্ম পারস্য স্বদেশে, ভালো যোদ্ধা হয়, মোগল সেনায় খুব তাড়াতাড়ি কিন্তু কাজ পেয়ে যান, খুব তাড়াতাড়ি দায়িত্ব অনিষ্করটার সাথে কিন্তু তিনি কিছু জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে যান মোগলদের থেকে। এই যে দুটো কবরস্থান দেখছেন এই দুটোর মধ্যে একটাই রয়েছে শের আফগানের সমাধি এবং রয়েছে কুতুবুদ্দিনের সমাধি। একসময় কিন্তু এরা একে অপরকে হত্যা করেছিল, এবং কালের কি নিয়ম দেখুন, এতদিন পরে কিন্তু তারা সারা জীবনের জন্য একে অপরের পাশাপাশি কিন্তু রয়ে গেছে।
চলুন তাহলে এখন আবার ইতিহাসে ফিরে যাওয়া যাক। শের আফগানকে কিছু জমি এবং যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল তার কারণ তিনি ছিলেন ভালো যোদ্ধা এবং বিশ্বস্ত। আকবরের ছেলে সেলিম, যিনি পরে জাহাঙ্গীর, তার খুব কাছে বন্ধু ও বিশ্বস্ত হয়ে উঠেছিলেন কিন্তু আলিকুলি খা। সেলিম এর সাথে একদিন শিকারে বেরিয়ে তিনি বাঘের মুখে পড়েন, তখন কিন্তু এই আলিকুলি খাই কিন্তু বাঁচান তার। এরপর থেকে কিন্তু আলিকুলি খা শের উপাধি পান। এই আলিকুলি খা কিন্তু 1594 বিয়ে করেন নেহরুর নেশাকে। সেলিম কিন্তু নেহরুর নেশাকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু আকবর তা কোনোদিন চাননি, তাই তিনি আলিকুলিকে কিন্তু নির্দেশ দেন নেহরুর নেশাকে বিয়ে করার জন্য। এরপর 1605 খ্রিস্টাব্দে আকবরের বিরুদ্ধে আচরণ করে সিংহাসনে বসে সেলিম, কিন্তু আলিকুলি আকবরের পক্ষ থেকে করেনি, তাই এই খান থেকে জাহাঙ্গীরের সাথে কিন্তু বিবাদ শুরু হয়। সিংহাসনে বসে জাহাঙ্গীর আলিকুলিকে লাহোর থেকে পাঠিয়ে দেন এই বর্ধমানে। কুতুবুদ্দিনের অধীনে বর্ধমানে জায়গিদার হিসাবে কিন্তু নিযুক্ত হন তিনি। কিছুদিনের মধ্যেই কিন্তু আলিকুলি খায়ের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়া এবং বৈদেশিক আফগানদের সাহায্য করার অভিযোগ ওঠে। সম্রাটের বিশ্বাস ভাঙার জন্য আলিকুলিকে কিন্তু বিচারে নিয়ে আসতে বলা হয় এবং এর দায়িত্ব পড়ে কিন্তু কুতুবুদ্দিনের হাতে। আলিকুলি কিন্তু ধরা দিতে রাজি হয়নি, তখন কিন্তু কুতুবুদ্দিন কৌশলে তাকে ধরতে এলে কুতুবুদ্দিনের ওপর কিন্তু আক্রমণ করে এবং সেই আক্রমণে কিন্তু কুতুবুদ্দিন গুরুতর জখম হয় এবং কুতুবুদ্দিনের অনুচরের হাতে কিন্তু আলিকুলি খার প্রাণ যায়। শের আফগানের মৃত্যুর পর কিন্তু নেহরুর নেশাকে পাঠানো হয় দিল্লিতে। বছর চার পরে কিন্তু তার বিয়ে হয় জাহাঙ্গীরের সাথে। তারপর তিনি হয়ে ওঠেন মোগল সাম্রাজ্যের এক ক্ষমতাশীল নারী নূরজাহান। এর পরের পর্বে থাকছে বর্ধমানে বিখ্যাত লস্যির দোকান কোথায় এবং বর্ধমানে কিন্তু অতি প্রাচীন যে আমাদের মন্দির রয়েছে সর্বমঙ্গলা মন্দির, তার ইতিহাস সম্বন্ধে আমরা কিন্তু জানবো এবং তারপর আমরা জানবো বর্ধমানে বিখ্যাত মেহিদানা সাজাবো কোন দোকানে।